ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বানাতে চলেছি এগ রোল রেসিপি। তো চলুন কি কি দিয়ে বানাবো সেটা দেখে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি আর একটা রেসিপি নিয়ে। এখানে আমি ময়দা মেখে রেখে দিয়েছি, টমেটো সস নিয়েছি, শসা নিয়েছি, আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা গোলমরিচ গুঁড়ো, এখানে ডিম নিয়েছি। তো আশা করি বুঝতেই পারছেন আজকে কী বানাচ্ছি। আর সাদা তেল নেব। আজকে বানাতে চলেছি এগ রোল রেসিপি। তো এগ রোল কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা শুরু করি। দোকানের মতো এগ রোল খেতে গেলে অনেক কিছুই সামগ্রী লাগে, তো সেসব যদি ঘরে সব সময় না থাকে তখন আমরা কি করি, এই সমস্ত অল্প উপকরণগুলো দিয়েই আমরা এগ রোলটা করি। তো সেই অল্প উপকরণ দিয়ে কীভাবে এগ রোলটা করা যায় সেটাই দেখাচ্ছি। এই উপকরণগুলো যেমন শসা, পেঁয়াজ, লঙ্কা, এগুলো তো সবার ঘরেতেই থাকে, ডিম, এই সামান্য উপকরণগুলো দিয়েই কীভাবে এগ রোল বানাবো সেটাই দেখাচ্ছি। তো চলুন দেখে নিই রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ছোট লাইক করবেন, আর বন্ধুবান্ধবকে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে রেস্টুরেন্ট স্টাইলে এগ রোল রেসিপি অবশ্যই দেব, কিন্তু তার আগে ঘরোয়া পদ্ধতিতে ঘরের সামান্য কিছু যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে কীভাবে এগ রোল বানানো যায় সেই রেসিপিটা দিলাম। কেমন লাগলো বন্ধুরা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইরকম ঘরোয়া পদ্ধতিতে এগ রোল বানানোর কারণ হলো, হঠাৎই ইচ্ছা হলো যে এগ রোল খাবে, সেটা অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধ্যের অনেকটা পরেই, তো সেই কারণে এই এগ রোলটা বানানো। আর ঘরে যা যা সামগ্রী ছিল সেইগুলো দিয়েই হঠাৎ করেই বানিয়ে ফেললাম এগ রোল। তো এই ঘরোয়া পদ্ধতিতে এগ রোলটা কিন্তু খারাপ হয়নি, টেস্টটা খুব সুন্দর হয়েছিল। তো আপনারাও এরকম খেয়ে দেখবেন, ভালো লাগবে। রেস্টুরেন্ট স্টাইলে তো অনেকেই খায় সব সময়, প্রায় আমরা এগুলো সব সময়ই খেয়ে থাকি, কিন্তু ঘরে বানানো যে মানে হাতে নিজে হাতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেছে আমার এই ঘরোয়া এগ রোলটা। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।